এই কুরবানির ইতিহাস মূলত হজরত আদম আলাইসাল্লামের দুই পুত্র হাবিল আর কাবিলের কুরবানি থেকে কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয় এর পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনো কুরবানির কোনো রেওয়াজ ছিল না কুরবানি ছিল না এটাই প্রথম এই কুরবানি করা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এটা ওয়াজিব নয় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করার জন্য একটা খাসি হোক একটা গরু হোক একটা উট হোক আপনি যেটা পারেন আপনি করেন কিন্তু একটা করবেন খণ্ডিত অংশ নয় আমরা যারা কুরবানি করব আমরা কি জন্য করছি আমরা কি গুস্ত খাওয়ার জন্য করছি না আনন্দ ফুর্তি করার জন্য করছি নাকি আল্লাহকে খুশি করার জন্য করছি নাকি উদ্দেশ্যটা কি এইটা কিন্তু আল্লাহ সুমান্নালা দেখেন এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ আলহম উহা দিমা উহা আলাহ কমিন আল্লাহর কাছে রক্ত গোস্ত কিছুই পৌঁছে না পৌঁছে কি তোমাদের তাকুয়া বা আল্লাহ ভীতি কুরবানির পশুটা কিরকম হইতে হবে স্পষ্ট খোড়া স্পষ্ট কানা স্পষ্ট রুগী যেটা জানে যে রুগী গরু বা উঠ বা ছাগল যেটে হোক অথবা জীর্ণ শীর্ণ একেবারে রোগাগ্রস্ত স্বাস্থ্য নাই ক্ষীণ এই জাতীয় পশু দিয়ে কুরবানি করা যাবে না কুরবানির পশু অবশ্য মুসিন না অর্থাৎ দাঁত উঠতে হবে দুধের দাঁত পরে যে নতুন দাঁত গজায় এই পশুকে বলা হয় মুসিনাল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مِنْ سَكَنٍ اسْمَ اللَّهِ لِيَذْكُرَ اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ফু আসলিমোল চত্রিশ নব যাবতীয় প্রশংসা মোহান রব্বুল আলমিনের জন্য যিনি আজকের জুমার দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে উপস্থিত হওয়ার কৌফিক দান করেছেন সেজন্য বারগাহে অন্তর থেকে বলি আলহামদুলিল্লা অতবর দৌর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী নবী সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের ওপর মুসলিমদের জন্য অন্যতম আনন্দের দিন ইবাদত এবং আনন্দ একই সাথে যে দুটি দিন আমাদের জন্য নির্ধারিত তার অন্যতম একটি হচ্ছে ঈদ উল আজহা যেটি আমাদের একেবারে নিকটবর্তী আজকের খুদবাই আমরা এই ঈদ যে উপলক্ষে সেই বিষয়ে অর্থাৎ কুরবানি আর মাসাইল এবং ইতিহাস এই বিষয়ের সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু তো আলহি অনিব বিষয়গুলি আমাদের জানা তারপরেও আবার জানতে হয় আবার বলতে হয় যেন সহি শুদ্ধভাবে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি কারণ ইবাদত যদি ভুল ত্রুটিযুক্ত হয় ইবাদত যদি শরীয়ত সম্মত না হয় এবং এর পদ্ধতি যদি রাসুলের পদ্ধতিতে না হয় তাহলে সেই ইবাদত আল্লাহ সুবাহন তাল্লার কাছে কবুলযোগ্য হবে না সেজন্য বারবার এই বিষয়গুলি আমাদের বলতে হয় শুনতে হয় জানতে হয় মানতে হয় সম্মানিত উপস্থিতি যে আয়াতকারে আমি তিলওয়াত করি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহন তালা প্রত্যেক যুগে কুরবানির বিধানের কথা বলেছেন প্রত্যেক যুগে কুরবানির বিধান ছিল তার আগে আমরা জেনে নেই এর অর্থ কি আল কুরবান আরবি শব্দ এই আরবি আল কুরবান শব্দ থেকে উর্দু বা ফার্সিতে এসেছে কুরবানি যার অর্থ হচ্ছে অধিক নৈকট্য আল কুরবানু ও মায়ু তকার ওই মাধ্যমকে কুরবানি বলা হয় যার দ্বারা আল্লাহ নৈকট্য হাসিল করা যায় আর শরীয়তের পরিভাষা হচ্ছে মা ইউজবাহ ইয়মান নাহরে আল্লাহ ওয়াজহিল কুরবা ঈদুল আজহার দিনে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে পশু জবয় করা হয় এটাকে কুরবানি বলা হয় আর আজহা শব্দের অর্থ হচ্ছে সূর্য গরম হওয়া ঈদুল আজহা বলা হয় কেন কারণ হচ্ছে সূর্য যখন লাল আকারে তুদিত হয় আর সেই রক্তিম সূর্য যখন উপরে ওঠে তখনই কুরবানি করা হয় ঈদুল আজহা এবং ঈদুল ফিতা ফিতরের যে পার্থক্য এক নিজা এবং দুই নিজা অর্থাৎ সূর্য উপরে ওঠা দিক চিন্তা করে এক নিজা বা দুই নিজা বলা হচ্ছে এক হাত বা দুই হাত উপরে উঠলে ঈদুল আজহা হচ্ছে এক নিজা আর ঈদুল ফিতর হচ্ছে দুই নিজা এইটুকু ব্যবধানের মধ্যে ঈদের সালাত আদায় করাটা হচ্ছে সোননাথ সম্মত যদিও আমাদের দেশে এই সময়ের দিক চিন্তা করলে আমরা সোননাথ থেকে অনেক দূরে অবস্থান করছি ওরা অনেক লেট করে অনেক সময় দিয়ে আমরা সময় পার করে আমরা ঈদের সালাদ আদায় করি তাহলে সকালের এই লাল সূর্য উপরের দিকে উদিত উপরের দিকে ওঠার সময় এই কুরবানি করা হয় এই জন্য এর নাম হয়েছে কি ঈদুল আজহা এই কুরবানি এটা মুসলমানদের জন্য একটা শেয়ার আল্লাহ সুমান বলছেন বল বুধনা জাহু এই বুধনা মানে এই পশুগুলি কুরবানির পশুগুলি এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই জন্য নিদর্শন যে বড় বড় পশুগুলোকে আল্লাহ সুবাহনতাল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন যদি পশুগুলি অনুগত না হতো আমরা কিন্তু পশু জবাই করতে পারতাম না আল্লাহ আল্লা তালা এটা একটা অন্যতম শেয়ার অন্যতম শেয়ার মুসলমানদের জন্য যে আল্লাহ এই পশুগুলিকে অনুগত করে দিয়েছেন এবং এটা আমাদের রিজিকের জন্যই এর মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যে আয়াতকারী মা তিলাওত করেছে সেখানেও আল্লাহ সুবাহন তাল এ কথা বলেছেন ও যা আলনা লিকুল্ল উম লিকুল্ল উম ও লিকুল্ল উম্মাথিং যা আলনা মাংসাকাল্লাদুরুসমাল্লাহ আলামা রাজা কাহুম বিম বাহি প্রত্যেক উম্মদের জন্য আমরা কুরবানির বিধান রেখেছিলাম কেন আলা আলামা রাজা কাহুম এইগুলো জবাই করার সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে রিয়াদ করুসাহ আলহাম রাজা কাহম ইম্বাহিম নাম এই চতুষ্পদ জন্তুগুলো থেকে যে তোমাদের রিজিকের ব্যবস্থা করা হয়েছে এইগুলো জবাই করার সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করে ইলা হুকুম ইলাহ ওয়াহেদ তোমাদের ইলাহ তোমাদের প্রভু হচ্ছেন এক আল্লাহ ফালাহু আসলিমু তোমরা তার কাছে আত্মসমর্পণ করো বা মুখবিতিন আর শেষিক আল্লাহ বলছেন যারা অনুগত বা যারা বিনীত তাদের জন্যই কি সুসংবাদ বা মোহবি মুখবিতিন তাদেরকে সুসংবাদ দাও যারা বিনীত বা অনুগত এই কুরবানির ইতিহাস মূলত হজরত আদম আলাইসাল্লামের দুই পুত্র হাবিল আর কাবিলের কুরবানি থেকে কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয় এর পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনো কুরবানির কোনো রেওয়াজ ছিল না কুরবানি ছিল না এটাই প্রথম এরপরে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল কিন্তু তাদের কুরবানিটা কীরকম ছিল তাদের নিয়ম পদ্ধতি কীরকম ছিল সেটা আমরা জানি না আমাদেরকে সেটা জানানো হয় নাই আমাদের যে কুরবানি যে কুরবানি আমরা করি এটা মূলত এসেছে হজরত ইব্রাহিম আলি সাল্লামের সন্তান ইসমাইলের কুরবানি থেকে হজরত ইসমাইলের ইসমাইল আলিমামের যে কুরবানি ইব্রাহিম আলি সাল্লামের বার্ধক্য বয়সে যে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন হ্যাঁ রব্বি হাবলি ইন আসো আলিহীন সাব্বাশাহনা হবি গোলামিন হালিম আল্লাহ তুমি আমাকে একটা ন্যাক্স সন্তান দাও আল্লাহ তাকে একটা অনুগত সন্তানের সুসংবাদ দিলেন সেটার নাম ছিল ইসমাইল ইসমাইল যখন তার বাবার সাথে চলাফেরার মতো বয়স হলো এগারো তেরো বছর বয়স হলো। সেই সময় আল্লাহ তালার পক্ষ থেকে ইসমাইলের কোরবানি একটা চরম পরীক্ষা একটা মহান পরীক্ষা চলে আসল এই বিষয়ে সুরা সফাতের মধ্যে আল্লাহ সোহান তালা স্পষ্ট কয়েকটি আয়াতে একশো দুই নম্বর থেকে আরম্ভ করে একশো আট নম্বর আয়াত পর্যন্ত পড়লে বুঝতে পারবেন সংক্ষিপ্ত ঘটনাটা তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন আমরা যদি কোরআনের ভাষায় শুনি তাহলে আমরা বলতে পারি আল্লাহ সুমান তারা বলছেন ফালাম্মা বালাকা মাহুসাইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আজ বাহুকা ফাঙ্গুর মায়দা ফলাম্মা ফালাম্মা বালাকা মাহুসাইয়া ইসমাইল যখন পৌষল তার পিতার সাথে ওঠা বসা করা চলাফেরা করার মতো বয়স বয়সও যখন উপনীত হলো এই বয়সটা কত হয় দশ এগারো বারো তেরো এরকম বয়স বালক বালক বয়স সেই সময় ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখানো হলো যে তিনি ইসমাইলকে জবাই করছেন তো এই স্বপ্ন দেখার পরে তিনি তার সন্তানকে বললেন এই স্বপ্নটা তিন দিন দেখানো হয়েছিল আট তারিখ নয় তারিখ তিনি যখন মানে প্রথম স্বপ্ন দেখলেন দেখে চিন্তা করতে লাগলেন যে কি হলো কি দেখলাম এটা বলো ইয়মুত তার বিয়া স্বপ্ন দেখানোর রাত তারপরে দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখা হলো একই স্বপ্ন দেখলেন এবার তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহ সুমন তালার পক্ষ থেকে নির্দেশ কারণ নবী সুলতের স্বপ্নটা এটা নিদ্রাপুরের কল্পনা নয় এটা আল্লাহ অহি। তখন তিনি এই রাতে আবার স্বপ্ন দেখলেন এবার তিনি নিশ্চিত হলেন বুঝতে পারলেন যে আমার সন্তানকে কুরবানি করতে হবে এই জন্য এটাকে বলা হয় কি ইয়ামুল আরাফা নয় তারিখ যেটা হজের দিন তারপরে তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন দেখে তিনি পুত্রকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন এটার নাম নাম হয়েছে ইয়ামুল নাহার অর্থাৎ কিছু কুরবানির দিন দশ তারিখ দশই দিল হজ এই তিন দিনই স্বপ্নের বিবরণ হচ্ছে এই এবার সন্তানকে বলছেন হ্যাঁ বুনেইয়া ইন্নি অরফিল মানাম এ আন্নি আদবাহুকা হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি ইন্নি অরফিল মানাম আমি স্বপ্নে দেখেছি যে আন্নি আদবাহুকা নিশ্চয় আমি তোমাকে জবাই করছি ফাম্লুর মাদা তার এবার তোমার মতামত কি বলো সন্তানের অনুমতি চাইলেন সন্তানকে বললেন যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাকে কুরবানি করেছে তোমার মত কি এবার সন্তান উত্তর দিচ্ছে অল আবাতি ফল মা তুমার হে আমার পিতা আপনি করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে দেখেন পিতা কিন্তু বলেছে আমি স্বপ্নে দেখেছি এখন সন্তান তো বলতে পারতো বাবা বলেন কি আপনি আপনি আমাকে জবাই করবেন স্বপ্ন তো মানুষ কত কিছু দেখে এটা কোনো কথা হলো আমি আপনার একমাত্র সন্তান আর আপনি বলছেন আমাকে জবাই করে ফেলবেন এটা এটা কোনো কথা হতে পারে কিন্তু না সন্তানও জানা যায় আমার পিতা নবী তিনি ইচ্ছা করে নিজের মন থেকে কিছু বলেন না সন্তানের জবাবটা হচ্ছে এরকম ইয়া আল্লাহিনা সাবিরিন আব্বা আপনাকে যেটা আদেশ করা হয়েছে যেটা স্বপ্ন দেখেছেন এটা নয় সন্তান বলছে আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন আশা করা যায় আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুহান আল্লাহ এই জব থেকে কিন্তু আমাদের শিক্ষার অনেক শিক্ষণীয় আছে সন্তানরা যদি এরকম হয় তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকতে পারে প্রশ্নই আসে না এবার পিতা পুত্র দুইজনে আত্মসমর্পণ করলেন কার কাছে আল্লাহ সুতারের কাছে এবার পুত্রকে পিতা উপর করে শোয়ালেন কি করবেন জবাই করবেন একদম প্রস্তুত বদাই নাহু আইয়া ই ব্রহিম কদ সদ্যখতা রুইয়া ইন্নাকাদালিকা নাজজিল মুখসিনীন আল্লাহ বলছেন আমি ডেকে বললাম হে ই ব্রহিম কদ সদ্যখতা রুইয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ তুমি তোমার সব স্বপ্ন বাস্তব রূপ দিয়েছ আমি তো এটাই চেয়েছিলাম আল্লাহর কি উদ্দেশ্য ছিল যে ইসমাইলকে জবাই করা হোক আল্লাহ কিন্তু এটা চান নাই আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমের মনটা তার মনের পরীক্ষা তিনি নিয়েছেন এমনি ভাবে আমরা সৎকর্ম শিল্পদেরকে কি করে পুরস্কার দিয়ে থাকি এবার আল্লাহ বলছেন আমি তাকে ফিদিয়া দিলাম উপহার দিলাম একটা মহান কুরবানি সুহান থেকে আল্লাহ সুহান একটা দুম্বা পাঠিয়ে দিলেন সাদা ইসমাইলের বদলে দুম্বাটা তিনি তখন সে কুরবানি করলেন ইব্রাহিম আলিয়া যখন সন্তানকে নিয়ে যাচ্ছেন তখন শয়তান ধোকা দিয়েছিল তিনবার জানেন তো তিন জায়গায় ধোকা দিয়েছিল ইসমাইলকে ধোকা দিয়েছিল আরে তোমার বাবা তোমাকে সবাই করতে নিয়ে যাচ্ছে যেন মানে সন্তানের মনটা ঘুরানো যায় তুমি তো একটা সন্তান তোমাকে মেরে ফেলবে তোমার বাপ ইব্রাহিম সাল্লাম এই তিন জায়গায় শয়তানকে কি করলেন পাথর মারলেন সাতটা করে পাথর মারলেন কঙ্কর ছোট ছোট কঙ্কর দিয়ে পাথরকে তাড়িয়ে ইয়েকে আপনার কি বলে শয়তানকে নিক্ষেপ করলেন শয়তানকে তাড়িয়ে দিলেন এই তিনটি জায়গার নিদর্শন হচ্ছে এখন তিনটা জামরা হজর সময় যা যারা আপনারা যাবেন সেখানে পাথর মারবেন এই জায়গাগুলিতে গেলে এই কথাগুলো স্মরণ হবে এইখানেই এই জায়গাতেই ইসমাইল এবং ইব্রাহিম আল শয়তান ধোকা দিয়েছিল তখন তিনি তাদেরকে ওইসব পাথর মেরে তাড়িয়ে দিয়েছিলেন শয়তানকে তার নিদর্শন হিসাবে লক্ষ লক্ষ হাজির সাহেব এবার হজর ময়দানে গিয়ে এইভাবে জামরাত পাথর নিক্ষেপ করেন এই ছিল কুরবানির ইতিহাস এই তারা আপনি আলাই হিফিল আহরিন আল্লাহাবুল আলম বললেন এটা আমরা পরবর্তীদের জন্য রেখে দিলাম এখান থেকে কুরবানি যে কুরবানি আমরা করছি এই কুরবানির ইতিহাস হচ্ছে এটা আর বিগত উম্মাতের বিগত যুগে যারা কুরবানি করেছিলেন তাদের ইতিহাস আমাদের সেইভাবে জানা নেই জানানো হয়নি এই কুরবানিটা এই কুরবানি করা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা এটা ওয়াজিব নয় ওয়াজিব হলো তো করতেই হবে টাকা পয়সা থাক না থাক সামর্থ্য থাক না থাক যে কোনো মূল্যে করতে বাধ্য হতাম আমরা কিন্তু যদি সামর্থ্য না থাকে কুরবানি করবেন না এবং সামর্থ্য থাকা সত্ত্বেও আবুক অমর রাজি আল্লাহ মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিয়েছেন এটা ওয়াজিব না হওয়ার জন্য তবে এটা গুরুত্বপূর্ণ সোননাথ রাসুল বলেছেন মানকান আল্লাহ মান মানকান আলহামু সাহাতান আল্লাহদাহি ফেলা বান্না মুসল্লানা যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না সেই জন্য আমাদের ঈদগাহ নাশ আল্লাহ বলছেন কি অতঃপর আপনি আপনার প্রভুর জন্য প্রতিপালক উদ্দেশ্যে সালাত করেন এবং ওয়ান হার কুরবানি করেন তাহলে কুরবানিটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এটা মুসলমানদের একটা শেয়ার বা নিদর্শন এই কুরবানিকে কেন্দ্র করে কিছু মাসাল আমাদের জানা প্রয়োজন তার আগে যেন কুরবানির উদ্দেশ্য কি উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুত বলছেন আল্লাহর কাছে কুরবানির রক্ত গোস্ত কিছুই পৌঁছে না ওলা আল্লাহর কাছে পৌঁছে কি তোমাদের তাকোয়া আল্লাহ ভীতি যেটা সে এটি আল্লাহর কাছে পৌঁছে দেখেন ইসমাইলকে কুরবানির জন্য নিয়ে গেলেন আল্লাহ যদি চাওয়াটা এরকম হতো যে ইসমাইলকে বাস্তবে কুরবানি হয়ে যাক এটা তো আল্লাহ চান নাই আল্লাহ চেয়েছিলেন যে ইব্রাহিম পরীক্ষা পাশ করতে পারে কিনা ইব্রাহিম সাল্লামের জীবনে অনেক পরীক্ষা তিনি দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল এটা অগ্নি পরীক্ষাও তো দিয়েছেন তাহলে সন্তান একমাত্র সন্তান যিনি বার্ধক্য বয়সে আল্লাহর কাছে চেয়ে যে সন্তান পেলেন সেই সন্তানকে দিয়ে এটা একটা চরম পরীক্ষা চলে সন্তান কুরবানি করার এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন কিনা এইটা দেখতে চেয়েছেন আল্লাহ সুহান তালা এই জন্যই তিনি তার মনের যে আকুতি মন কি করছে সেটা দেখতে চেয়েছেন এই জন্য আল্লাহ বলছেন কি তার সদ্দাক্তার রুইয়া এতেই তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ আমরা যারা কুরবানি করব আমরা কি জন্য করছি আমরা কি গোস্ত খাওয়ার জন্য করছি না আনন্দ ফুর্তি করার জন্য করছি নাকি আল্লাহকে খুশি করার জন্য করছি নাকি উদ্দেশ্যটা কি এইটা কিন্তু আল্লাহ সুবাহ দেখেন এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ আলহুম উহা কম ইনকুম আল্লাহর কাছে রক্ত গোস্ত কিছুই পৌঁছে না পৌঁছে কি তোমাদের তাকুয়া বা আল্লাহ ভীতি এটি আল্লাহর কাছে পৌঁছে উদ্দেশ্য যদি ভুল হয় তাহলে কুরবানি করা হবে গোস্ত হবে বাস্তবে কোনো লাভ হবে না এই কুরবানির কে উদ্দেশ্য করে কুরবানিকে ঘিরে বেশ কিছু আমল আমাদের জন্য আছে এক নম্বর আমল হচ্ছে এক যে চাঁদ ওঠার পর থেকে চুল নখ না কাটা রাসূল্লাহ সস্মা বলছেন দাখালাল আশু আর আ দা ইউদাহিয়া ফালা ইয়ামু সা যখন এই দশক ঢুকবে অর্থাৎ চাঁদ উঠবে তখন থেকে যারা কুরবানি করতে চায় তারা যেন নখ চুল না কাটে রাহু মুসলিম মুসলিম নাসাই নাসাইতে অতিরিক্ত আসছে হাত তাই উদাসিয়া যতক্ষণ না তারা কুরবানি করে তাহলে চোখ চুল নোখ না কাটার বিধানটা হচ্ছে কুরবানি করা পর্যন্ত ঈদের সালাদ পর্যন্ত নয় ঈদের সালাদ আদায় করে কুরবানি করবেন কুরবানি করার পরে তখন এই নোখ চুলগুলো এই কাজগুলি করবেন যদি ঈদের দিন অর্থাৎ দশ তারিখ কুরবানি নাও করা হয় কারণ কুরবানির দিন কিন্তু ঈদের পরেও তিন দিন সময় থাকে আইয়ামে তাস্রিকের তিন দিন এগারো বারো তেরো এই তিন দিনও কুরবানি করা যায় যদি কোনো ব্যক্তি ঈদের দিন কুরবানি করতে পারলেন না তার একদিন পরে করেন বা আইয়ামে তাস্রিকের একদিন শেষের দিনও করেন তবু হবে তাকে কুরবানি করার পরে তিনি তার নোখ চুলগুলি কাটবেন আর এই বিধানটা যদিও হাদিস এই হাদিসের ভাষা হচ্ছে মান আরাদা আছে তো কুরবানি পরিবারের সবার পক্ষ থেকে তো হয় তাই না তাহলে এই বিধানটা পরিবারের সকলের উপরে কিন্তু প্রযোজ্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আর একটা হাদিস আসছে যারা কুরবানি দিতে অক্ষম সক্ষম এবং অক্ষম সকলের জন্য সকল উম্মাদের জন্য প্রযোজ্য যেমন রাসুল্লা সাল্লাম একদিন একজন সাহাবিকে বলছেন উমির তু বিমিন বিয়া উম্বা আল্লাহ স্মানতাল্লাহ এই ঈদুল আজহাটাকে আমি আদিষ্ট হয়েছে এই ঈদুল আজহা যেটা আল্লাহ এই উম্মাতের জন্য ঈদের দিন করেছেন আনন্দের দিন করেছেন তখন একজন সাহাবি বললেন জিজ্ঞেস করলেন হে রাসুল রসুল হে যদি আমার কাছে কোনো মাদি বকরির বাচ্চা ব্যতীত অন্য কোনো পশু না থাকে তাহলে আমি কুরবানি করব একটা বকরির বাচ্চা একটা বা ছোটো বাচ্চা যেটা কুরবানি উপযুক্ত হয় নাই তো সাহাব জিজ্ঞেস করলেন যে আমার কাছে মাদি কুরবানির একটা বকরির বাচ্চা ছাড়া কোনো কিছু না থাকলে আমি কি সেটা কুরবানি করবো তখন রাসূলাম তাকে বললেন না তুমি এটা কুরবানি করবে না কি করবে বলে কিন্তা কুদুমিনা শাড়িকে ও তুকার লিমু আগু ফার আখ্যা ও তাকুস্ সুস শা রিবা খে ও তাহালিখু আনা থেকে ফেদা তামাম ওদহিয়ে তাকে ওদহিয়ে থেকে আইনন্দাল্লাহ আজজা অজ্জাল্লা বরং তুমি তোমার নখ কাটবে চুল কাটবে তোমার গুপ্তাঙ্গের পশম কাটবে এইগুলো তুমি পরিচ্ছন্ন করবে এদের পরে এসে তাহলে এটা কি হবে ফাদা তামাম অধিয়া অধিয়াতিকে এটাই হবে একটা পূর্ণাঙ্গ কুরবানি নেকি আহমদাল্লা আল্লাহ নিকটে আল্লাহ তালাহ নিকটে তোমার জন্য এটা একটা পূর্ণাঙ্গ নেকি কি বলে পূর্ণাঙ্গ কুরবানির নেকি হয়ে যাবেন সে তাহলে যিনি অক্ষম তিনি যদি কুরবানি করতে পারেন না এই চুল নখগুলি না কেটে ঈদের সালাতের পরে এসে এটা করেন নিয়ত খালেস রাখেন তিনিও কুরবানির নেকির হকদার হয়ে যাবেন কুরবানি অন্তর্ কুরবানি তার জন্য হয়ে যাবে ইনশাল্লাহ কুরবানির নেকি তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে এই সোনাটে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এ প্রসঙ্গে ইমাম নবীবুর রহমুল্লাহ বললেন বলেন যে আর তাৎপর্য হল যাতে অকর্তিত নখ চুলসহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মোমেন জাহান নাম থেকে মুক্তি লাভ করতে পারে আর একটা তাৎপর্য আসছে এখানে যে হজরত ইসমাইল আল সাল্লাম তা আল্লাহর জন্য উৎসর্গিত হচ্ছেন ইসমাইল সাল্লাম নিজেকে কুরবানের জন্য প্রস্তুত করলেন নিজেকে কুরবানের জন্য নিয়ে গেলেন তো এই আমরা যারা উম্মাদ যারা আছি রাসুলের উম্মাদ আছে আল্লাহর মান্দা যারা আছে পরবর্তীতে আমরা এই চুর নখগুলো আমরা শরীরের একটা অংশ কুরবানি দিয়ে হলো এটা আল্লাহকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আমরাও তোমার দিনের জন্য যে কোনো সময় নিজেদেরকে কুরবানি দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই মূলত এই চুল নোখ কাটার মধ্যে রয়েছে এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এই চাঁদ ওঠার পর থেকে কেউ চুল নোখ এগুলো কাটবেন না ঈদের সালাদ এবং কুরবানি রাগ পর্যন্ত কুরবানির পশুটা কীরকম হইতে হবে খোরা কানা ল্যাংড়া এগুলো চলবে চলবে না স্পষ্ট খোড়া স্পষ্ট কানা স্পষ্ট রুগী যেটা জানে যে রুগী গুরু বা উট বা ছাগল যেটে হোক অথবা জীর্ণ শীর্ণ একেবারে রোগাগ্রস্ত স্বাস্থ্য নাই ক্ষীণ এই জাতীয় পশু দিয়ে কুরবানি করা যাবে না সুঠাম সুন্দর দেহ বিশিষ্ট কুরবা পশু কুরবানি করতে হবে বকরি বা ছাগল গরু উঠ মূলত তিন ধরনের পশু এর নরমাদি দুই শ্রেণী কুরবানি করা যাবে আর এর সাথে ভেড়া দুম্বা এগুলো ছাগলের অন্তর্ভুক্ত এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানির কোনো দলিল পাওয়া যায় না এগুলোর নারী পুরুষ যে কোনোটা দিয়ে কুরবানি করা যাবে যে কুরবানির নিহতে কোনো পশু কিনলেন সেটা যদি বাচ্চা দেয় সে বাচ্চাটাকে কুরবানি করে দিতে হবে সেটাকেও কুরবানি করে দিতে হবে সেটা খাওয়া যাবে না সেটা কোরবানি করে এটাও দান করে দিতে হবে কুরবানির পশু অবশ্য মুসিন্না অর্থাৎ দাঁত উঠ উঠতে হবে দুধের দাঁত পরে যে নতুন দাঁত গজায় এই পশুকে বলা হয় মুসিন্না ইল্লাল মুসিন্ রসুল ইসলাম বলেছেন মুসিন্না ব্যতীত তোমরা কুরবানি করবে না তাহলে মুসিন্না পশু এটা কত বছর হয় মোটামুটি ছাগলের ক্ষেত্রে এক বছর পার হয়েছে অর্থাৎ এক বছর পার হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এরকম গরু এরকম ছাগল দুম্বা ওই বয়সে মুসিন্না হয় আর উটের ক্ষেত্রে পাঁচ বছর অতিক্রম করেছে ছয় বছর বা ছয় বছরে পা দিয়েছে পড়েছে এরকম উট আর গরুর ক্ষেত্রে দুই বছর পার হয়ে তিন বছরে পড়েছে তৃতীয় বছরে পদার্পণ করেছে এরকম গরু এই বয়সে মুসিন্না এই বয়সে দাঁত ওঠে। যদি ওই বয়সের কোনো গরু হয় কিন্তু মুসিন্না খুঁজেই পাচ্ছেন না তাহলে দেওয়া যাবে ইনশাল্লাহতে কোনো দোষ নেই যদি পাওয়া যায় অবশ্যই মুসিন্না দুধ দাঁত ওঠা পশুটাই কুরবানি করবেন নিজ ও নিজ পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি রসুল্লাহ সাল্লি সাল্লাম এইখানে গিয়ে আমাদের মধ্যে একতালাফের কোনো অভাব নেই কুরবানি কয় ভাগে দিবো সাতভাগে দিব নাকি একা দিব এই নিয়ে একতালাফ আবার সাত ভাগের মাঝের ভাগগুলি করা যাবে কিনা আবার কুরবানির সাথে আখিকা এক সঙ্গে করে দিয়ে হ্যাঁ হয়তো একটা দুইটা আখিকা বাকি কুরবানির শরীক করে দিয়ে কুরবানি করা হচ্ছে রাসুল্লা সাল্লা বিদয় হজের ভাষণে মৃত্যুর একাশি দিন আগে তার যে বক্তব্য উম্মার উদ্দেশ্যে এটাই সবচেয়ে চূড়ান্ত এবং সুন্দর বক্তব্য তিনি স্পষ্ট বলে দিয়েছেন ইয়া আলা আল্লাহ আতিরা হে জনগণ শুনো নিশ্চয় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরে একটি করে কুরবানি কয়টি করে একটি করে পশু প্রতি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি আবদুল্লাহনে আবদুল্লা আবদুল্লাহনে হিসাম আনহু আল্লাহন বর্ণিত তিনি বলছেন কেন রাসুল্লাহ ওয়াহিদা আন জামি আহলিহি রাহুল হাকিম ইবনে হিসাম বলছেন যে রাসুল্লাহ আসলাম একটা ছাগল দিয়ে তার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন রাসুল নিজে তার পরিবারের পক্ষ থেকে কি দিতেন একটা ছাগল দিতেন আবুই আনসারি কে জিজ্ঞেস করা হলো যে রাসুলের জামানায় কুরবানি কীরকম ছিল আবুইব আনসারি রাজিউল্লাহকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন কারণ রাজুল উদাহী বিশ্বাস আনহু আন আহলি বাইতিহি রাসুলের জামানায় ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে একটি করে বকরি বা ছাগল কুরবানি দেওয়া হতো আবু আনসারী আনুকে রাসুলের জামানার কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করা হলো পরবর্তীতে তখন তিনি কি বললেন একজন ব্যক্তি পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি একটা প্রাণ একটা ছাগল দিতেন তারা এবং তারা সেটা খেতেন এবং অন্যকে খাওয়াতেন হাততে না আসুন এবং মানুষ এটাকে নিয়ে গর্ব করত একটা বক্তি কুরবানি দিয়ে নিজেরা খেত মানুষকে খাওয়াত এবং এটা নিয়ে গর্বও করতো এরপরে তিনি বলছেন ফা সর ক্ষেমা তারা এইভাবে রাসুলের জামানায় কুরবানি ছিল যেটা তোমরা এখন দেখছো তাহলে বুঝা যাচ্ছে কি প্রতিবারের পক্ষ থেকে কয়টা কুরবানি একটা কুরবানি একাধিক কুরবানিও দেওয়া যায় রাসুল ইসলাম অন্য হয়তো বলছেন কান বিশ্বাসী বা সাত কেউ দুইটা একটা বা দুইটাও দিতে পারে একাধিক কুরবানিও দেওয়া যায় তবে একটা মিনিমাম প্রতিবারের পক্ষ থেকে প্রতি পরিবারের পক্ষ থেকে একটা এটাই কুরবানিটা সুন্নতম্মত রাসুল ইসলাম নিজে করেছেন সাহাবিরা করেছেন এবারে আসেন ভাগে কুরবানির রেওয়াজটা চালু কীভাবে হলো ইবনে আব্বাস রাদি আলহাম বলছেন কোন নামা সাল্লাম ফি সাফারিন আমরা রাসুলের সাথে সফরে ছিলাম তখন ইদুল আজহা উপস্থিত হল আশারা তখন আমরা একটা গরুতে সাতজন শরিক হলাম আর একটা উটে দশজন শরিক হলাম এমনি আব্বাস রাদি আলম বলছেন আমরা রাসুলের সাথে সফরে ছিলাম তখন ঈদুল আজহা উপস্থিত হওয়াতে আমরা এটা করেছি কি করেছি আমরা দশ জন মিলে একটা উট কুরবানি করেছি আর সাত জন মিলে একটা কি গরু কুরবানি করেছি এটা একটা হাদিস আরেকটা হাদিস আর হাদিস আরেকটা হাদিস হচ্ছে জাবের নদিয়া নো থেকে তিনি বলছেন যে কাল নাহারানাসুল্লাহ সালসাল্লাম আমাল উদয় বিয়া বাদানাত আন সাবাতি ওয়াল বাখরা আনসাবা জাবের রাতি বলছেন আমরা কুরবানি করলাম রাসুল সামের সাথে কখন হুদার বছর যে বছর কি হলো হুদার সন্ধি হলো সেই বছর আমরা রাসুল সামের সাথে কুরবানি করলাম একটা উট অথবা একটা গরুতে সাতজন করে শরিক হয়ে আচ্ছা এই হাদিসগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে সফরের সময় তারা শরিক হতেন আচ্ছা এবার একই রাবি থেকে আবার অন্য জায়গায় হাদিস আসছে আবুদাবাদে আল বাকারাত আনসাবা অল আনসাবাতিন এবং অল জাজুর আনসাবাতিন এইখানে কিন্তু সফর উল্লেখ নেই এখানে বলা হচ্ছে একটা উটে সাতজন আবার একটা গরুতে সাতজন তাহলে এখন সাতজন এবং দশজনের শরিক হওয়ার স্পষ্ট হাদিসগুলি জানা যাচ্ছে যে এটা কখন হয়েছিল যখন তারা সফরে ছিলেন আবার দু একটা হাদিস যেগুলি পাওয়া যাচ্ছে কোনো ব্যাখ্যা নেই রাসুল বলেছেন সাতজন দশজন তেমন ব্যাখ্যা শূন্য হাদিসের ব্যাখ্যা যে হাদিসের স্পষ্ট ব্যাখ্যা আছে সেটা থেকে এস্তম করলে সহজ হয়ে যায় ধরে নিলাম আমরা যেহেতু নেই চললো তো রাসুলসলামের জামানায় এবং তার সাহাবিদের জামানায় মুকিম অবস্থায় শরীরকে কুরবানি করেছেন এরকম দলিল পেলেও কিন্তু কোনো সমস্যা ছিল না ঠিক না রাসুলোসালাম নিজে এবং তার সাহাবিরা মুকিম অবস্থায় কুরবানি করেছেন এইভাবে শরীরকে এরকম কোনো দলিল কিন্তু পাওয়া যাচ্ছে না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যারা শরিকানা কুরবানির পক্ষে কথা বলেন ওলামাদের আমাদের একটা দল এই পক্ষে কথা বলছেন এইখানে কি আমার দুইটা ভাগ হয়ে গেছেন এক দল বলছেন যে সাত জনের পক্ষ থেকে হবে সাত পরিবারের পক্ষ থেকে হবে না তার মানে কি যেহেতু তারা সবারের সাতজন দিয়েছেন তাহলে একটা কুরবান গরুতে যদি সাতজন শরিক হয় বা দশজন শরিক হয় তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে হবে আচ্ছা বলেন তাহলে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে চলবে কুরবানিটা তো হাল পরিবারকে নিয়ে দিতে হবে এটা এক দলের মত আবার আর দল বলছে যে না পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে কারণ একটা অংশ একটা কুরবানির সমান তারা বলতে চাচ্ছেন একটা গরুর একটা অংশ একটা বকরির অন্তর্ভুক্ত হবে তাই একটা বকরির যদি আমরা দামের বিবেচনা করি তাহলে একটা গরুতে যদি এক ভাগ হয় তাহলে সেই ভাগে ভাগ দিয়ে একটা বকরি কিনা যাবে তাই না তো একটা বকরি অথবা ছাগল চাই কিনি খাসি কিনলাম তো এইটার টাকা যে পরিমাণ এইরকম সাত গুণ করলে একটা গরু কিনা যাবে তো এই এই দিক চিন্তা ভাবনা করে কেউ বলতে চাচ্ছেন যে না একটা গরুর একটা অংশ হলো এটাও পরিবারের পক্ষতে হয়ে যাবে যেটা অযৌক্তিক কথাবার্তা আচ্ছা একটা পশুর খণ্ডিত অংশকে একটা আস্ত পশুর ইয়ে হবে কায়াম হবে একটা পশুর অংশ আর একটা আস্ত পশু এটা দুটো সমান হয় কোনো দিনও এত আখতলাফের মধ্যে ঢুকার আমাদের কোনো প্রয়োজন আছে আমরা যদি রাসুলসলামের যে ভাষণ বিদায় হজের যে ভাষণ মৃত্যুর একাশি দিন আগে তিনি যে বক্তব্য দিয়েছেন হে মানুষ হে জনগণ শুনো প্রতি বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি একটা করে জাম দিতে হবে ইসমাইলের কুরবানি কি আস্ত ছিল না অর্ধেক ছিল না একটা অংশ ছিল বলুন তো আস্ত ছিল না দুম্বট আস্ত ছিল না তাহলে ইসমাইলের কুরবানির আস্ত ছিল রাসুল আস্ত কুরবানি দিলেন তা আমরা ভাগ কাইটাসিরা এভাবে ভাগ করে দেওয়ার দরকার কি আমরা তো একটা গরু না দিয়ে একটা কি খাসি দিতে পারি পারি না তাহলে সুন্নাত সম্মত কুরবানি যদি আমরা দিতে চাই তাহলে বিতর্কে যাওয়ার দরকার নাই যদিও জমহুরের মত আছে দেওয়া যাবে চলবে মুখ এবং মুসাফির দুই অবস্থায় চলবে কেউ বলেছেন আমাদের একদল বলেছেন যাবে একদল যাবে না তবে আসাহ যেটা আমরা যেটা সম্মত যেটা যেটা করেছেন আল্লাহর রাসুল আল্লাহ তোমাদের শিখিয়ে দিয়েছেন যখন কোনো বিষয়ে তোমাদের মধ্যে তানাজু হবে ঝগড়া হবে একতলাফ হয় মতবিরোধ হয় তখন কি করবে ফারুদ্দুহিল আল্লাহর রাসুল তোমরা আল্লাহ এবং তার রাসুলের কাছে ফিরে যাবে তা আল্লাহ আল্লাহ রসুল্লাস্লামের কাছে ফিরে গেলেই সমাধান হয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে কুরবানি করেছেন তাই না তিনি কয়টা দিয়েছেন সেইখানে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা আমাদের কুরবানিটা সুন্নত সম্মত হবে রসুলের তরিকা মতো হবে এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করার জন্য একটা খাসি হোক একটা গরু হোক একটা উঠ হোক আপনি যেটা পারেন আপনি করেন কিন্তু একটা করবেন খণ্ডিত অংশ নয় আর আকিকা করার তো কোনো প্রশ্নই আসে না আকিকার মশালা ভিন্ন আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই যারা করেন এটা মানে চরম ভুলের মধ্যে আছে দুইটা দুই বিষয় যদিও দুইটাই আল্লাহ নই করত লাভ কিন্তু প্রেক্ষাপুটি ভিন্ন তাই দুই প্রেক্ষাপট সন্তান হলে আখিকা দিবেন আর সন্তান না হলে আয়িকা দেওয়ার প্রয়োজন আছে তাহলে কোথায় কুরবানি আর কোথায় আঁকায় কোথায় ইসমাইলের কুরবানি থেকে কুরবানি আর কোথায় সন্তান জন্ম হলে আখিকা তো দুইটাকে একসঙ্গে লাগিয়ে একটা জগা খিচুড়ি আমল চালু হয়েছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এটা করে বিশেষ করে মাঝহাবি ভাইরে এটা বেশি করেন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে ইদুল আজহার দিনে না খেয়ে ঈদের মাঠে যাবেন সুন্নাত ঈদুল ফিতরের দিনে খেয়ে যাওয়া সোননাথ ইদুল আজহার দিনে না খেয়ে যাবেন ঈদের সালাদাতাই করে বাড়িতে এসে কুরবানি করবেন কুরবানির পশু পশুর গোস্তু দিয়ে খাওয়া শুরু করবেন এটা সোননাথ এই জন্য একটু কষ্ট হবে কিন্তু নে কী পাবেন রাসুল কুরবানি করে সে পশুর গুস্তু দিয়ে এই দিন খাওয়া আরম্ভ করতেন তিনি ইফতার করতেন যদি আমরা ইফতার বলি তাহলে সারাদিন ওই পর্যন্ত না খেয়ে থাকতেন তিনি এই সোননাতে আমরা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাকবির বলতে বলতে ঈদের মাঠে যাবো তাকবীর বলতে বলতে ফিরে আসবো আর ঈদের দিনের যে সমস্ত সুন্নাতগুলো আছে সেগুলো করব আমাদের সন্তানদেরকে গান বাজনার দিকে এগিয়ে দিবেন না তাদেরকে বারণ করবেন যারা সমাজের নেতৃস্থানীয় আছেন ঈদ মুসলমানদের জন্য ইবাদতের মাধ্যমে আনন্দের দিন ঈদ মুসলমানদের জন্য ইবাদতের মাধ্যমে আনন্দের দিন গান বাজনা বেহায়াপনা বেলাল্লাপনা দিয়ে আনন্দ করার দিন এটা নয় এটা কোনো বাতিল দিন নয় এটা হক দিন আল্লাহর পক্ষ থেকে দিন আমাদের এই দিন এসেছে তিনি আমাদের আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন কুরবানির গোস্ত আল্লাহ যদি খেতেন না দিতেন তাহলে আমরা কুরবানি করে ফেলে আসতে হতো তাই না এটা আল্লাহ আমাদের এই কুরবানির মাধ্যমে আমাদের কি করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে এইটা আল্লাহ করেছেন বলে তো আমরা খেতে পারছি তা আমরা এই যে একটা আনন্দ এই আনন্দটাকে আমরা যেন পাপ দিয়ে ঢেকে না দিই আমাদের সন্তানরা যেন এই গান বাজনা থেকে আজকাল যেটা চালু হয়েছে সমাজে ডেক্সেট নিয়ে গ্রামে গঞ্জে হ্যাঁ গাড়ি নিয়ে পিক আপ নিয়ে হৈ হুল্লোর করে এমন বিকট শব্দে গান বাজনা করে কিসের ইবাদত বন্দি সবই ধ্বংস হয়ে যায় তাদের এইগুলো থেকে বিরত থাকতে হবে গান বাজনা দিয়ে হারাম উপকরণ দিয়ে এই হালাল নেকির এই ইবাদতের দিনটাকে যেন আমরা বিনষ্ট না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর এই মাসের জিলহজ মাসের প্রথম দশ দিনের ন্যাক আমল সম্পর্কে হাদিস চারছে রাসুলসল বলছেন মামিন ইয়মিন আল আমল সালিহু এই দশ দিনের আমল ন্যাক আমল এর মতো অন্য কোনো আমল নেই তো সাহবারা জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি আর চাইতে উত্তম না রাসুল বললেন ভাল জিহাদ সাবিল্লা না আল্লাহ রাস্তা জিহাদ করাও এর চাইতে উত্তম না সোভায়ন আল্লাহ এই জিলহজ মাসের দশ তারিখ এই দশ দিনের ন্যাক আমল এত এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর রাস্তা জিহাদ করলেও এই ন্যাক আমলের উপরে যেতে পারবে না তবে রাসুল বলছেন যে ব্যক্তি ফামান খারাজাবি বিন মা আলিহা নফসিহি ফালাম ইয়ারজি যে ব্যক্তি তার জান মাল নিয়ে বের হয়ে গেল কিন্তু সে কোনোটা নিয়ে ফিরে আসলো না অর্থাৎ শাহাদাত বরণ করলো তার মর্যাদা বেশি শাহাদাত বরণ করলে তার মর্যাদা বেশি কিন্তু যে ব্যক্তি জিহাদ করেছে আল্লাহর ফাতে ওই জিহাদ করার চেয়ে তো বেশি নাকি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের নোমল সোহান এই সময়ে আমরা দান সাদাকা বেশি করব কোরআন তেল বেশি করব তাসমিত আলিল বেশি করবো তবাখর বেশি করবো হ্যাঁ নফল ইবাদত নফল সিয়াম এই এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত টানা নফল সিয়াম রাখতে পারেন অনেক নেকির হকদার হতে পারবো ইনশাল্লাহ আর এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দিনটির কথা হাদিস এসেছে আরাফার দিনের সিয়াম সিয়াম উজাম আরাফা আহতাসিব আল্লাহ আই উকির সানাতাল্লা কাবলাহু আর সানাতাল্লা বাদাহু রাসুল ইসলাম বলেছেন আরাফার দিনের সিয়াম আমি আশা করছি যে এই একদিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ পূর্বের এক বছর এবং আগামী দিনের এক বছর গোনা মাফ করে দিবেন মনে সব হান আল্লাহ কোন দিন আরাফার সিয়াম আরাফার দিনটা হচ্ছে মূলত জিলজ মাসের নয় তারিখ নয় জুল যেদিন আরাফায় হজ হয় ইতিপূর্বে আমরা জানতে পারি না যে আরাফায় কোন দিন হজ হচ্ছে এখন প্রযুক্তির কল্যাণে আমরা জানতে পারি যে আজকে আরাফাতে হজ হচ্ছে তো হজ যেহেতু আমরা জানতে পারছি সেটা আমাদের দেশে যেই তারিখে হোক এখন আট তারিখে হয়ে যায় বাংলাদেশে আট তারিখে দেখবেন যে আরাফার দিন হয়ে যায় যেহেতু একদিন আগে আমাদের সেই কারণে যেহেতু ইয়ং আরাফা বলা হয়েছে এটা নয় তারিখ হাদিস উল্লেখ হয় নাই আরাফার দিনের কথা বলা হয়েছে সেই জন্য যেদিন সৌদি আরব হজ হবে সেই দিনে আমাদের সিয়াম রাখতে হবে অর্থাৎ আট তারিখে আমরা সিয়াম রাখবো ইনশাল্লাহ আর এর সাথে যদি আমরা নয় তারিখ যোগ করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই নয় তারিখও রাখেন আট তারিখও রাখেন এক তারিখ থেকে আপনি যত খুশি পারেন নয় তারিখ পর্যন্ত সিএম রাখেন ঈদের দিন থেকে শিয়াম রাখা যাবে না চার দিন কয়দিন চার দিন ঈদের দিন আর আইমে তিকের তিন দিন সিয়াম হারাম আর ঈদ উল ফিতরের একদিন শিয়াম হারাম এই বছরে পাঁচ দিন সিয়াম রাখা যাবে না এটা হারাম করা হয়েছে নিষিদ্ধ করা এই পাঁচ দিন খাওয়া দাওয়ার দিন পাঁচ দিন কি খাওয়া দাওয়া আনন্দের দিন এই দিন শিয়াম রাখা যাবে না তাহলে ছাড়া বাকি দিন শিয়াম রাখবো তাহলে এম আরাফার দিনে আমরা শিয়াম রাখবো এতে দুই বছরের গোনা আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এই সন্ন্যাদগুলো আমরা পালন করার মাধ্যমে আমরা যেন সত্যিকার অর্থে নেকির হকদার হতে পারে সে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সময়ের দিনী ভাইরা আমরা যদি আমাদের আমলগুলির আসলে তরিকা মতো করতে না পারি তাহলে আমল হবে কিন্তু কবুল হবে না আমল হবে কিন্তু আমলগুলি ফ ফলাফল শূন্য অঙ্ক ভুল হলে নম্বর পাওয়া যায় না তাই না অঙ্ক ভুল হলে কি জিরো একজামিনার কনসিডার করবে না যে এত কষ্ট করে লিখেছে তাকে দুটো নম্বর দেই না ইবাদত ঠিক তাই ইবাদত ঠিক তাই ইবাদতের ক্ষেত্রে হলে নম্বর পাবেন দশ থেকে সাতশো দু বেশি আর না হলে জিরো এই জন্য ইবাদত রাসুলের তরিকা মতো হতো আল্লাহ যেন আমাদেরকে রাসুল সাসমের তরিকা ইবাদত করার তৌফিক দান করে করেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মাসায়েল কুরবানি ও আখিকা বইটা সবাই নিয়ে যাবেন রাখবেন বিস্তারিত দলিল আদিল্লা সহ সুন্দরভাবে সেখানে আলোচনাগুলো আছে এবং এখতালাফ যেগুলো আছে সেগুলো সুন্দর সমাধানও সেখানে দেওয়া আছে এই বইটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ আর আমরা সকলে জানি যে আমির জামাত অসুস্থ তার অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ তিনি রাজশাহীতে এসেছেন কিন্তু খুদবাতে আসার মতো এখনও সুস্থতা লাভ করতে পারেন নাই তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমরা সকলে তার সুস্থতার জন্য খুব দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ওঠেন আল্লাহ যেন তাকে খুব দ্রুত শেফায় কামেল দান করেন সকলে আমরা অন্তর থেকে দোয়া করি হাদিবুল বা নাস ওয়াশফি আংতা শাফিল্লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ ওকাদুল সাকামা আর অনেকে অসুস্থ আছেন বিশেষ করে দু একজন দোয়া চেয়েছেন আমাদের কাছে এবং কিছু দান সাদাকা অনেকে করেছেন আমরা সকল অসুস্থ ভাইদের জন্য ভাই বোনদের জন্য

وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واغزل من خزل دين محمد ولا تجعلنا منهم، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وَاكْزُوا الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر